সালমান সাহা এবং ওমর সানি তারা হচ্ছে ওয়ান টাইম বলপেন, এবং তাদেরকে কেন ওয়ান টাইম বলপেন বলা হয়েছে, তারা নায়িকা কেন্দ্রিক হিরো, এটা পত্রিকাতে আসে প্রথম সারির, এবং একজন ক্রিটিক্স, একজন সিনেমা প্রেমী, তিনি লেখেন, তাদের তৎকালীন সময় আচরণ তার হয়তো ভালো লাগে না, এবং এটা আমার কথা না, এটা তাদের কথা, এবং তারা ওয়ান টাইম বলপেন তুলনা করেছে, এবং এটা 100% সত্য কোনোভাবেই না, এবং এটা আমার কথা না, আমি পত্রিকার কথা, আমি তার কথা আসলে কীরকম ছিল, মানে সবাই সবার ফ্যান হবে না, সবার সবাইকে ভালো লাগবে না, মানুষের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, পার্সোনাল ফিলোসফি বলে কিছু থাকে, তো সেইটা থেকে এখন আমি কিছু কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। তো শুরুতে আমরা যদি আসি, একজন ক্রিটিক্স তিনি বলেছেন অনেক আগে 1995-96 দিকে যে সালমান শাহ ওমর সানি তারা ওয়ান টাইম বলবেন। তো ওয়ান টাইম বলবেন বলতে হচ্ছে এমন একটা ব্যাপার বোঝাচ্ছে যে একটা কলম আপনি যখন লেখা শুরু করবেন, যখন তার কালি ফুরিয়ে যাবে আপনি নতুন করে লিপ গুঁজতে পারবেন না, বা আপনি ওই কলম দিয়ে লিখতে পারবেন না। সো তাদেরকে ওয়ান টাইম বলবেন বলা হয়েছে, মানে তারা একবার এসেছে, তারা লম্বা রেচের ঘোড়া নয়, যেমনটা আমরা তখন ইলিয়াস কাঞ্চন বা রুবেল যারা সুপারস্টার, সো তাদের মতো কম্পারিজন করা হচ্ছে, তারা ওয়ান টাইম বলবেন। কারণ সালমান এবং ওমর সানি তারা শাবনূর এবং মৌসুমীর বাইরে তাদের সাকসেসফুল ফিল্ম নেই, তাদের সিনেমা চলে না, এই ব্যাপারে তারা কিন্তু দুইটা ফিল্ম এখানে মার্ক করে দিয়েছে যে ওমর সানির দুইটা ফিল্ম তারা মার্ক করেছে, মেবি একটা ফিল্মের নাম হুলিয়া এবং আরেকটা অরুণা বিশ্বাসের সাথে তার একটা ফিল্ম, তার এই দুটা ফিল্ম ভালো যায়নি তৎকালীন সময়ে। অন্যদিকে সালমানের মালিক আফসারির কাল্ট ক্লাসিক ফিল্ম এই ঘরে এই সংসার, এই সিনেমাটাও কিন্তু তখন ফ্লপ। সো এই দুই তারকার এই ফিল্মগুলো ভালো না যাওয়ার কারণে কিন্তু তখন তারা ওয়ান টাইম বলপেন বলে একজন ক্রিটিক্স, এবং তার আরও মেবি অনেকটা রাগ ছিল তাদের ব্যবহার নিয়ে, যে সালমান এবং ওমর সানি তারা প্রফেশনাল আচার আচরণ করে না, তারা অনেকটা সেটের অনেকটা থাকে না যে বড় তারকা হয়ে গেলে তাদের যে ব্যাপার। এবং আমি আর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে তিনি এই লেখককে নিয়ে আরও বলেছিলেন যে হ্যাঁ তারা আসলে অনেক সম্মান দেখায় না, তারা খুব অহংকার করে এবং নিজেদেরকে সর্বসর্বভাবে যে তারা ছাড়া বেঙ্গলি ফিল্ম অচল, তারা ছাড়া চলবে না। সো সালমান অলরেডি কিন্তু আমরা দেখেছিলাম যে সালমানকে 2 সপ্তাহের জন্য ব্যান করা হয়, এবং সালমান আবার এসে মিউচুয়ালি সমিতির সঙ্গে, চলচ্চিত্র সমিতির সঙ্গে একটা মনিমনা করে ফেলে। তো যাই হোক, ওয়ান টাইম বলপেনের এই হিসাবটা আমরা যদি আসি, এটা আপনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আপনি যদি হিটার্স হন তাহলে আপনি অবশ্যই তাদেরকে ওয়ান টাইম বলপেন বলবেন, আর যদি হিটার্স না হন তাহলে আপনি কিছুটা, আপনি তখন আপনি যদি ফ্যান হন তাহলে ডেফিনেটলি আপনি মানবেন না, বা আপনি যদি নিউট্রাল অডিয়েন্স হন তাহলে আপনি মাঝামাঝি। আমি যেহেতু নিউট্রাল অডিয়েন্স, আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি, আমি যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু জায়গা আমি সেটা নিয়ে কথা বলি। সুতরাং আপনি যদি দেখেন যে সালমানের কি সত্যের মৃত্যু নেই, বিশাল বড় ব্লকবাস্টার হয় নাই, যেটা সালমানের ফিল্ম, যেটা মৌসুমীর বাইরে, যেটা শাবনূরের বাইরে, এখন আপনি বলবেন যে হ্যাঁ ওটা তো চলেছে সিনেমার হাইপের কারণে, বা ওটা সিনেমার গল্পের কারণে, বা আফটার সালমান শাহ ডায়েট সিনেমাটা রিলিজ পাই কারণে সিনেমাটা অতটা চলেছে, বা আপনি যদি আসেন যে সালমানের ফিল্মের বাইরে আপনি যদি আসেন যে হ্যাঁ ওমর সানি, ওমর সানি প্রেমের অহংকার, প্রেম গীত, এগুলো তো বিশাল বিশাল ব্লকবাস্টার হয়নি, এগুলো থেকে নায়িকা আমরা পেয়েছিলাম, মৌসুমীকে তো দেখেন, এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি, এখন আপনি ট্রল করতে চাইলে আপনি নানারকমভাবে ট্রল করতে পারেন, আপনার কাউকে ভালো না লাগতে পারে, কিন্তু এক বাক্যে আপনি এসব কথা বলতে পারেন না, এবং এই কথাগুলো আমার কথা না, এগুলো এই কথাগুলো হচ্ছে একজন হয়তো হেটারি করে লিখেছিল, বা কোনো কারণে আপনি দেখেন পেপারে পত্রিকাতে এসেছিলো ওয়ান টাইম বলপেন তারা লিখেছিল। সো আমি যেহেতু আমার কথাও বলবো, এবং পত্রিকাতে অনেক সময় এরকম যে একটা কথা যদি কেউ বলে থাকে সেটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করবো, কারণ সব কিছু জানা দরকার, ফিল্মে তখন কী হতো, তখন যারা ফ্যান তারা কী লিখতো, বা যারা হেটার্স তারা কী লিখতো, এটা তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।